নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রান্না করব শাপলার একটা ইউনিক রেসিপি। শাপলা অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু আজকের রান্নাটা একেবারে ভিন্ন স্বাদের, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। আর রেসিপিটা দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রান্না শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি কিছু শাপলা নিয়ে নিয়েছি, আর ছাড়ানোর সুবিধার জন্য আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটু ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি। শাপলা ছাড়ানো খুবই ইজি, যা হাত দিয়ে ধরে টানলেই হবে, কোনো বটি বা চাকু কোনো কিছুই লাগবে না। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। শাপলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কিছুটা নুন দিয়ে শাপলাগুলোকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব। একটু উঁচু জাতীয় কোনো পাত্র দিয়ে ঢাকা দিলে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখালে পুরো শাপলাতেই নুনটা ভালোভাবে মেখে যাবে, এবং এই অবস্থায় এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি মশলা রেডি করে নেব। এখানে দু চামচ সর্ষে আছে আর 10-12টা কাঁচা লঙ্কা। আমি কালো সাদা মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকমের সর্ষে দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল কোরা। এই সবটা মিলিয়ে একসঙ্গে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার শাপলাগুলোকে রেডি করব। এতক্ষণ নুন মাখিয়ে রাখার ফলে শাপলাগুলো একদম নরম হয়ে গেছে, আর শাপলার মধ্যে যে এক্সট্রা জল ছিল সেগুলো এখন একটু চিপলেই বেরিয়ে যাবে। তাই শাপলাগুলোকে ধরে বেশি বেশি করে নিয়ে ভালো করে চিপে শাপলার এক্সট্রা জলটা আমি এখন বের করে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এই জলটা শুদ্ধ রান্না করলে শাপলাটা একটু কষকষ লাগে। এবার একটা বড় পাত্রের মধ্যে শাপলাগুলোকে আবার ঢেলে দিচ্ছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর যে মশলাটা আমি তৈরি করলাম সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে, সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর নুন এখন দেব না, কারণ প্রথমেই আমি নুন দিয়েছি। নুনটা আমি একদম লাস্টে একটু টেস্ট করে দেখে তারপর দেব। আর দিয়ে দেবো একটু কাঁচা তেল, দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে, এটাতে কিন্তু আমি কোনো ফোড়ন দেব না, আমি কিছু চিংড়ি মাছ দেব। আর চিংড়ি মাছটা কিন্তু একেবারেই ভাজবো না, শুধু একটু নাড়াচাড়া করে, জাস্ট একটু শুধু নাড়াচাড়াই করব। তারপর মাখার শাপলাটা ওর ওপর থেকে পুরো বিছিয়ে দেব সুন্দর করে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ সাত মিনিট পরে দেখুন প্রচুর জল বেরিয়েছে। এবারে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। আরও 5-7 মিনিট পর এবারে দেখুন শাপলা নারকেল চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব, আর এবারে আর ঢাকা দেব না, এবারে নাড়াচাড়া করে শুধু শুকনো করে নেব। এবারে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, এটা কিন্তু দিতেই হবে। আর দেখুন শাপলা সাইড থেকে কিন্তু আর জল দেখা যাচ্ছে না, শাপলাটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবারে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট পরে নামিয়ে দেব। এবারে দেখুন শাপলার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এটা একেবারে হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন স্বাদের শাপলার রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।